হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা এমন একটি দেশ সম্পর্কে জানব যে দেশে খুবই সস্তায় কাঁচামরিচ এবং নাড়ি পাওয়া যায়, এবং এটি পৃথিবীর ইতিহাসে এমন একটি দেশ যে দেশে প্রচুর পরিমাণের বিয়ারের ব্যবহার করা হয়। হ্যাঁ বন্ধুরা, এই দেশটির নাম হচ্ছে মেক্সিকো। আজকে আমরা এই দেশটি সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানব। আশা করি ভিডিওটি সকলেই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। মেক্সিকো উত্তর আমেরিকার একটি যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতান্ত্রিক দেশ। এই দেশের উত্তর সীমান্তে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ পূর্বে গুয়াতেমালা ও ক্যারিবিয়ান সাগর এবং পূর্বে মেক্সিকান উপসাগর অবস্থিত। মেক্সিকো দেশটি স্পেনের কাছ থেকে 16 সেপ্টেম্বর 1810 সালে নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এবং 27 সেপ্টেম্বর 1821 সালে তারা স্বাধীনতার স্বীকৃতি পায়। বন্ধুরা, মেক্সিকো প্রায় 2 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। আয়তনের দিক থেকে এটি পৃথিবীর 14তম বৃহত্তম রাষ্ট্র। এই দেশটির মোট জনসংখ্যার পরিমাণ প্রায় 13 কোটি এবং জনসংখ্যার দিক থেকে এই দেশটির অবস্থান পৃথিবীর বুকে 10 নম্বরে রয়েছে। এই দেশটির মোট জনসংখ্যার 84% মানুষ শহরে বসবাস করে আর 16% মানুষ এখনও এখানে গ্রামে বসবাস করে। বন্ধুরা, এই দেশটির অফিসিয়াল নাম হচ্ছে ইউনাইটেড মেক্সিকান স্টেট, এবং এই দেশটির সবচেয়ে বড় ও বাণিজ্যিক নগরী হচ্ছে মেক্সিকান সিটি। অতীতে বহুকাল মেক্সিকো দেশটিকে স্পেন শাসন করেছিল, তাই বর্তমানেও মেক্সিকো দেশটির ইতিহাস, সাংস্কৃতি এবং ভাষাগত দিক থেকে স্পেনের সঙ্গে মেক্সিকোর অনেকটাই মিল রয়েছে। মেক্সিকো দেশটিতে প্রায় 15 থেকে 16টি ভাষার প্রচলন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত ও সরকারি ভাষা হচ্ছে স্প্যানিশ ভাষা। মেক্সিকো দেশটির সবচেয়ে কাছের প্রতিবেশী দেশ হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমেরিকার সঙ্গে মেক্সিকো সীমান্ত অত্যন্ত দীর্ঘ। এই সীমান্তের আয়তন প্রায় 19,72,525 বর্গ কিলোমিটার। অতীতে এই দেশটিকে দীর্ঘকাল স্পেন শাসন করার কারণে এখানকার অর্থনৈতিক ব্যবস্থায় এক প্রকার মুখ থুবড়ে পড়ে গিয়েছিল, এবং স্বাধীনতার পরে পরেই এ দেশটি শিল্পক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটায়, যার ফলে খুবই কম সময়ে তারা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হয়েছে। এ দেশটির মোট জিডিপির পরিমাণ 8,400 বিলিয়ন US ডলার, যা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় 14তম স্থানে রয়েছে, এবং এ দেশটির মাথাপিছু জিডিপির পরিমাণ 8.66, যা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় 55তম অবস্থানে রয়েছে। মেক্সিকো দেশটির প্রচলিত মুদ্রার নাম হচ্ছে মেক্সিকান পেসো। 1 মেক্সিকান পেসো সমান বাংলাদেশি টাকায় 4 টাকা 20 পয়সা। এই দেশটিতে রয়েছে অনেক ধরনের দর্শনীয় স্থান এবং এর প্রাকৃতিক সৌন্দর্য সত্যিকার অর্থে খুবই মনোমুগ্ধকর। আর জিনিসপত্রের মূল্য খুব কম দামের হবার কারণে পৃথিবীর বিভিন্ন দেশের ট্যুরিস্টরা এই দেশটিতে ভ্রমণ করার জন্য আসে। এই মেক্সিকো দেশটিকে অপরাধীদের স্বর্গ বলা হয়ে থাকে, কারণ আমেরিকা মহাদেশের মধ্যে এই দেশটিতে বেশি পরিমাণের অপরাধ সংঘটিত হয়ে থাকে। এখানকার অপরাধীরা খুন, মাদক চোরা কারবার, অপহরণ, ডাকাতি, চুরি সহ বিভিন্ন অন্যায় কার্যক্রমের জন্য এরা পৃথিবীর বিখ্যাত। মেক্সিকো দেশটিতে নারীদের জন্য ব্যাপক স্বাধীনতা রয়েছে। এখানকার নারীরা তাদের ছেলেবন্ধুদের সঙ্গে বিয়ের আগে রুম শেয়ার করে থাকে, এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক ছাড়াই এরা বাচ্চা কাচ্চাও নিয়ে থাকে। এখানে সবচেয়ে আশ্চর্যজনক একটি বিষয় হচ্ছে, মাত্র 100 পেসো খরচ করলেই পতিতারা এসে আপনাকে হোম ডেলিভারি দিয়ে যাবে, যার ফলে এখানে অপরাধের সংখ্যা দিন দিন আরোই বেড়ে যাচ্ছে। আচ্ছা, একবার চিন্তা করুন তো, পৃথিবীর কোন দেশের মানুষ আগে মরিচের ব্যবহার করা শুরু করেছিল? যদি না জানা থাকে তবে শুনে নিন, এই মেক্সিকো দেশটির মানুষেরাই পৃথিবীর সবার আগে রান্না করা খাবারে মরিচের ব্যবহার করতে শুরু করেছিল, যার ফলে এখানে এখনও প্রচুর পরিমাণের মরিচের উৎপাদন হয়ে থাকে এবং এগুলো খুব সস্তায় এখানে পাওয়া যায়। মেক্সিকো দেশটিতে আপনি প্রচুর পরিমাণের অ্যাক্টিভ অগ্নিয়গিরি দেখতে পারবেন, এবং এখানে রয়েছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ছোট অগ্নিয়গিরিটি। এই দেশটিতে রয়েছে মিশরের চেয়েও অনেক উঁচু একটি পিরামিড, যে পিরামিডটির নাম হচ্ছে দ্য গ্রেট পিরামিড অফ চাওলা, এবং এখানে আসলে আপনি দেখতে পারবেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ছোট আকৃতির কুকুর, যেটির নাম হচ্ছে চিচু হাউলা। মেক্সিকো দেশটির মোট জনসংখ্যার প্রায় 83% মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। এছাড়াও এখানে মুসলমান, ইহুদি, হিন্দু ধর্ম সহ অন্যান্য ধর্মেরও কিছু সংখ্যক মানুষ এখানে বসবাস করে।
মেক্সিকো দেশটিতে অনেকগুলো নদী ও সাগর থাকার কারণে সেখানকার সিবিচগুলোকে অনেক সুন্দর ও পরিপাটিভাবে তৈরি করা হয়েছে, যার ফলে এই দেশটিতে ঘুরতে আসা ট্যুরিস্টরা এখানকার সিবিচগুলোতে গিয়ে গোসল করতে পারে এবং সিবিচগুলোতে ভলিবল সহ বিভিন্ন ধরনের খেলাধুলা করার সুযোগ পেয়ে থাকে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং কমেন্ট বক্সে আপনার মহামূল্যবান কমেন্ট করবেন এবং ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ সহ সবখানে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর নিত্য নতুন ভিন্ন স্বাদের ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আর দেখতে থাকুন আমাদের অন্যান্য ভিডিওগুলো। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।